যা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি, আর আজকে একদম পুরো অন্য লুকে ভিডিও স্টার্ট করছি। আর অ্যাকচুয়ালি রেডি হয়ে চলে এসেছি, ফার্স্ট সকালে তো বেরিয়ে এসেছি, তখন আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ভাবলাম এখানে ইন্ট্রোটা দিয়ে নিই। তো আজকে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করবো বলতে দাদার বিয়ে, তো কেমন এনজয় করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আই হোপ সবার ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন জল সাজা হচ্ছে। তো এদের এখানে ফার্স্ট সকালে হচ্ছে, আমাদের কিন্তু এত সকালে হয় না, আমাদের মেনলি বিকেলবেলা হয়, তো বিয়ের দিন বিকেলবেলা হয়, আর এদের সকালে হচ্ছে। তার কারণও অবশ্য আছে, কারণ অনেক বিয়ে আছে তো বাজনাও পাওয়া যাচ্ছিল না, সেই কারণেই আর কি এরা সকালে বাজনা পেয়েছে, তো সেটাই করেছে। যদিও এদের জল সাজার বেশি লোকজন হয়নি, যেহেতু এত সকালে কেউ এসে পৌঁছায়নি, সেই কারণে ভিড়ভাড়টা বেশি নেই। দেখো কম, খুবই কম সংখ্যক লোকে জল সইতে বেরিয়েছে। তো এটা হয়ে যাবে, বেশ কয়েকটা বাড়ি যাবে, 7টা বাড়ি কি 11টা বাড়ি জানি না আমি ঠিক, এরকম বাড়ি যাবে। তো এই যে দেখতে পাচ্ছ পিসিরা সব নাচছে, আর আমারও সব আসেও না, আমি নাচবো না, আমি আর মা আমরা সব সাইডে দাঁড়িয়ে আছি। তো সকালবেলা বলতে ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, সকালবেলায় চাটা খেয়ে বেরিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছ রেল লাইনের ধার দিয়ে এবার বাড়ির দিকে ফিরছে, এখনও যাবে কিন্তু আমার পায়ে আর পারছে না অত দূর হেঁটে হেঁটে ঘোরা, সেই কারণে আমি আর যাবো না, আর আমার ভালোও লাগছে না, সেই কারণে আমি আর ডলি চলে যাব ভাবছি। এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন ওখান থেকে বেরিয়ে এসেছি, আছে ওরা এখনও পিছনে, কিন্তু আমরা ওই দিকে আর যাবো না, আমরা এবার এখান থেকে ডাইরেক্ট যাবো একটু ছবি তোলার জন্য রেল লাইনের ওই সাইডটাই, কারণ রেল লাইনের ওই জায়গাটায় আশীর্বাদের সময় ছবি তুলেছিলাম, দারুণ ছবি এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এবার চলো রেল লাইনের ওই জায়গাটা যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, আর আমাকে সবাই মানাও করছিলো যে যাস না, যখন তখন ওখান থেকে কিন্তু ট্রেন চলে আসে, বুঝতে পারবি না, যেহেতু এখনই ট্রেন গেল তো এই লাইনে এখন আর হয়তো ট্রেন আসবে না, সামনেটাই যাব, দেখি ছবি তুলতে পারি কিনা। রেল লাইনের এখানে এসেছি কিছু ছবি তোলার জন্য, ওই যে ওই যে ডলি ছবি তুলছে ওইদিকে, আর আমিও তুলবো এখানে বেশ কিছু ছবি, এখনই ট্রেন গেল তো এখন ট্রেন আসার আর কোনো চান্সও নেই। তো চলো বেশ কিছু ছবি এখানে তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, আর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তো এরপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, বলবি না? এই যে দেখো এবার এখানে ছবি তুলছি ক্যামেরায়, তো ওরা জল সয়ে চলে এসছে, তো ক্যামেরাম্যান দাদা বললো যে চলো ছবি তুলে দেবো, আর ওটা অ্যাকচুয়ালি আমার দাদার বন্ধু হয়, তো সেই হিসাবে আমার আশীর্বাদের দিনও অনেক ছবি তুলে দিয়েছিলো, আবার সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছে পরের দিন, তো আজকেও দিয়ে দিয়েছে, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এখন পোজ দিচ্ছিলাম বেশ কিছু, রেল লাইনে যেগুলো ফোনে তুলেছিলাম একটা ছবিও ভালো আসেনি, কারণ প্রচুর লাইটের জন্য মানে ছবি বেশি জ্বলে উঠছিল অতিরিক্ত, সেই কারণে ওখানে আর তুলিনি। তো এখানে ক্যামেরাতে তুলছিলাম, দারুণ দারুণ কিন্তু ছবি হয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আর এই দাদাগুলো খুব ভালো, আমার ইচ্ছা আছে আমার বিয়েতে এই দাদাদেরই নেব, তো সেরকম কথাও হয়েছে, এখন দেখা যাক, দারুণ ছবি তোলে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ, আর নিজে থেকেই অনেক ছবি তুলে দেয়, আশীর্বাদের দিনও আমাকে অনেক ছবি তুলে দিয়েছিল, আর এই যে দেখো আজকেও তুলে দিচ্ছে। তো তারপর দুপুর থেকে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি, তারপর রেডি হতে গিয়ে টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা যাব বরযাত্রী। তো এই যে দেখতে পাচ্ছ কিছু তত্ত্ব সাজানো হয়েছে এই জায়গায়, বাইরেও কিছু আছে, তো এগুলোকে আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম, আর আমরা কিন্তু ফুল রেডি, এবার রওনা দেওয়া মানে রওনা দেবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ চলো এবার আমি তোমাদের আমি কেমন সেজেছি একটু দেখিয়ে দিই, আমি না ঠিকঠাকভাবে প্রপারলি ভিডিও করতে পারিনি আমার নিজের লুকের, কারণ সবাই যে যার মতন সাজতে ব্যস্ত ছিল, কী করবে বলো, তো বললেও ডলি করে দিচ্ছিলো না, কারণ ও নিজেও রেডি হচ্ছিলো সেই কারণে, আর আমি জোরও করিনি। তো এই যে দেখতে পাচ্ছ আমার লুকটা সিম্পলভাবে দিয়েছি, কারণ জার্নিটা অনেকটা 2.5 ঘন্টার জার্নি, তো এটা প্রচুর রাস্তা, তো সেইভাবে অতটা কিছু সাজা হয়নি। এই যে দেখো পৌঁছে গেছি আমরা, যখন পৌঁছাই 11:30 বাজে। তো এই যে দেখতে পাচ্ছ এরা সবাই নাচছে, মানে এটা মেয়ের বাড়ি, আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর
মানে বাসে তো পুরো রাস্তাটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি। আমার বাসে ট্রাভেল করতে একটু প্রবলেম হয়, কিন্তু এই দিন দেখলাম কিচ্ছু হয়নি, বাস বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে গেছিলাম, সেই কারণে আমার কিছু একটা হয়নি। আর এই যে দেখো, এবার আমরা খাওয়ার জন্য বসে গেছি বরযাত্রীরা সব, আর এমনি লোকের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এত রাতে কেউ থাকবেও না। তো এই যে দেখো, আমি আর ডলি বসেছি, বকবক করছে, আর ওই সাইডে আমার জেঠু আর জেঠুর ছেলে আছে, এই সাইডে আমরা আছি, পিছনে সবাই আছে আমাদের বাড়ির। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা যাক বাস কখন ছাড়ে। তো সেইভাবে হয়তো ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা অনেকে বলছিলে যে কেমন এনজয় করছো ভিডিও দাও, সেই জন্য আমি একটু একটু কিছু পার্ট ক্যাপচার করে রেখেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে আমি কেমন লুক দিয়েছি, কেমন এনজয় করেছি। আর আমি একটা লং ফ্রক পরেছিলাম, আই থিঙ্ক তোমরা দেখেছো এই ফ্রকটা আগে। তো ওই দিন আর কোনো ভিডিও শেয়ার করিনি, তারপর আবার ডাইরেক্ট মর্নিংয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো এতটা জার্নি করে নিশ্চয় আর রাতে ভিডিও শেয়ার করা যেত না। বাড়ি এসেছি তখন 4:00 বাজে, পুরো 4:00 বাড়ি এসেছি। তো ঘুম থেকে উঠে দেখছি বউ চলে এসছে, 10:00 সময় উঠেছি, 10:00 কি 11:00 হবে। তো এই যে দেখো আমাদের নতুন বৌদি চলে এসছে। তো এখন মাছ ধরা কিছু রিচুয়ালস আছে, সেগুলোই হবে। এই যে দেখো মাছ ধরছে, মাছ ধরতে দিয়েছে, তো ধরতে পারছে না, ভয় পাচ্ছে আর কি। তো দেখো আমাদের কী কী রিচুয়ালস আছে, এগুলো আই থিঙ্ক অনেকেরই আছে, সবার তো সব রিচুয়ালস এক হয় না, অনেকের একটু অন্যরকমও থাকে। তো সেই মতনই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এই যে দেখো এবার গৃহপ্রবেশ হবে, মানে নতুন বোর্ড আর কি। ওই যে দুধে আলতা সব দেওয়া হয়ে গেছে, আর তার আগে আশীর্বাদ পর্বটা এখনও রয়ে গেছে। তো ওই যে আমার দাদু আশীর্বাদ করছে ওখানে, আর বৌদি দেখো আমাকে দেখে হাসছে, কারণ আমাদের আগে থেকেই চেনা জানা, গল্প সব কিছুই হয় ফেসবুকে, দাদা ফোন করলে, কনফারেন্সে, তো সেই মতনই। আর এইদিকে দেখতে পাচ্ছ দাদু আশীর্বাদ করছে, বললাম যেটা। আর মা তো চলে গেছে বাড়ি, মা এসে পরে রাত্রিবেলায় গিফটটা দেবে, মা আবার আসবে বৌভাতের দিন। তো এই যে দেখো দুধে আলতায় পা দিয়ে সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে আসবে, যেটা একটা খুব কমন রিচুয়ালস এখন হয়ই, আগে হয়তো এইভাবে হতো না, এখন সবাই সব রকমের রিচুয়ালসই করতে চায়, যেটা আমাদের আর কি চলে। তো এই যে দেখো, মানে এই রিচুয়ালসটা ছিলই আমাদের, কিন্তু এরকমভাবে ছিল না, বাট এখন টিভি সিনেমা সব কিছুতে দেখে দেখে সবাই সব কিছুই একটু নতুন করার চেষ্টা করে আর কি। তো আমরা ভেবেছিলাম কিন্তু গেট ধরবো, তারপর আমরা বোন যেহেতু দুটো, আমি আর আমার জেঠু মেয়ে, তো আমরা দুজন আর কী করতে পারি, সেই ভেবে আর ধরা হলো না। তো সবাই বলছিলো যে বৌদি কিন্তু ঢুকে পড়লো ঘরে, আর কিন্তু ধরতে পারলি না গেট। তো আমরা সত্যি করে গেটও ধরতে পারিনি। তো দেখো এরপর আর কী কী রিচুয়ালস আছে, সেগুলো সমস্ত কিছু হবে। এই যে দেখো এটা তো হয়, এই রিচুয়ালসটা তোমরা জানোই। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আমি আর কোনো ভিডিও করিনি। তো চলো দেখে নাও এবার আমার বেশ কিছু ফটো দেখে নাও তোমরা। একটু হাসি